প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পঞ্চম শ্রেণীর সৃজনশীল গণিত অধ্যায় 4 থেকে 6-এর সৃজনশীল অঙ্কগুলোই করছি। তো আজকে 11 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে একজন দোকানদার 7,992 টাকার ডিম ক্রয় করে 6 ভাগের 1 অংশ বিক্রি করলেন, 8 ভাগের 3 অংশ ফ্রিজে রাখলেন, 12 ভাগের 5 অংশ জুড়িতে রাখলেন এবং অবশিষ্ট ডিম ভেঙে গেল। তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কত অংশ ডিম ভেঙে গেল। তো বন্ধুরা, আমি এখানে লিখেছি সম্পূর্ণ ডিম সমান 1 অংশ, তাহলে এটা আমরা মনে করি সম্পূর্ণ ডিম সমান 1 অংশ। এখন এই 3টি অংশ যোগ করে আমরা যদি পুরো 1 অংশ থেকে বিয়োগ করি, তাহলে আমরা ভাঙা ডিমের অংশটা পেয়ে যাব। তাহলে আমরা এদিকে লিখব মোট দিয়ে আমরা এই 3টি যোগ করে নেব। তো বন্ধুরা, এখন আমরা এই 3টি সংখ্যার লসাগু বের করব, 6, 8, 12। তো 6, 8, 12 এই 3টির লসাগু আমরা প্রথমে 2 দিব। তো 2 দিলে এখানে হবে 3, 4, 6। তো বন্ধুরা, আবার আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি, 1, 4, 2। তো আবার আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, 1, 2, 1। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা লসাগু হিসাবে পাচ্ছি 2, 3, 2, 2। তো এই 4টা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 24। তো বন্ধুরা, এই নিয়মটি তোমরা অবশ্যই জানো। এখন আমরা এই 24 দিয়ে 6কে ভাগ করব, আমরা পাবো 4। সেই 4 দিয়ে উপরের 1কে গুণ করে 4 একে 4 বসাবো। তো একইভাবে আমরা 8 দিয়ে 24কে ভাগ করব, পাবো 3, এবং সেই 3 দিয়ে উপরের এই 3কে গুণ করলে হবে 3 তারিখে 9। তো একইভাবে আমরা 24 দিয়ে 12কে ভাগ করব, আমরা পাবো 2, এবং সেই 2 দিয়ে 5কে গুণ করলে আমরা পাবো 5 দ্বিগুণ 10। তো বন্ধুরা, এখন আমরা যদি যোগ করি, আমরা এই 3টি সংখ্যা যদি যোগ করি, 4, 9, 10, এই 3টি সংখ্যা যোগ করলে আমরা পাবো 23 অংশ। তো বন্ধুরা, মোট বিক্রয় ফ্রিজ এবং জুড়িতে যতটুকু রেখেছে তা হচ্ছে 24 ভাগের 23 অংশ। তো এখন আমাদের বের করতে হবে ভাঙা ডিমের অংশটা। তো বন্ধুরা, এখন আমরা লিখব, সুতরাং ডিম ভেঙে গেল সমান 1 বিয়োগ 24 ভাগের 23। তো 1 থেকে 24 ভাগের 23 আমরা বিয়োগ দিয়েছি, যে 24 ভাগের 23টা হচ্ছে টোটাল বিক্রয় ফ্রিজ এবং জুড়িতে রাখা বাবদ। তো এখন আমরা এই 1 থাকলে এদিকে আমরা জানি, এটা আমি আর ভেঙে বলছি না, আমরা লিখব 24। তো এদিকেও যেহেতু 1 আছে, 24 হয়ে যাবে বিয়োগ, এদিকে 24 24 ভাগ করলে 1, 23 একে 23। তো বন্ধুরা, আমরা পাচ্ছি 24 ভাগের 1 অংশ। তাহলে ওই ডিমের মধ্যে 24 ভাগের 1 অংশ ভেঙে গিয়েছিল। খ নাম্বার প্রশ্নে চাওয়া হয়েছে ভাঙা ডিমের মূল্য কত। তো বন্ধুরা, আমরা অলরেডি জেনেছি ভাঙা ডিমের অংশটা। তো এখানে টোটাল মূল্য দেওয়া আছে, তাহলে আমরা ভাঙা ডিমের এখন মূল্যটা বের করে নিব। তো আমরা লিখব ভাঙা ডিমের মূল্য সমান, তো যেহেতু টোটাল মূল্য হচ্ছে 7,992, তো 7,992 এর এখানে 24 ভাগের 1 অংশ হচ্ছে ভাঙা। তো এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে উত্তরটা পেয়ে যাব। 24 দিয়ে যদি আমরা 7,992কে কাটি তাহলে বন্ধুরা আসবে 333। তোমরা চাইলে পাশে রাফ করে নিতে পারো। তো 333 এবং 1 গুণ করলে হবে 333 টাকা। তাহলে বন্ধুরা, এই ভাঙা ডিমের মূল্য হচ্ছে 333 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। ধন্যবাদ।